রাজশাহীর বাগমারা থেকে আনসার রাজশাহী নামের নতুন জঙ্গি সংগঠনের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। মোবাইল অ্যাপ স্ট্রিমা ব্যবহার করে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করত। বাগমারার এক হিন্দু হোমিও চিকিৎসককে হত্যার পরিকল্পনাও ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে আটক দুই জঙ্গি। জানিয়েছে গ্রুপের মাস্টার মাইন্ডের তথ্য। রাশিদুল হক রুশুর প্রতিবেদন। সোমবার রাত আড়াইটার দিকে রাজশাহীর বাগমারা থেকে আমিনুল ইসলাম রুমি ও এনামুল হক সবুজকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, পাসপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র ও ডেবিট কার্ড জব্দ করা হয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রাজশাহী পুলিশ সুপার জানান, রুমি ও সবুজের মোবাইল ফোন ঘেঁটে জানা গেছে তারা আনসার রাজশাহী নামে নতুন এক জঙ্গি সংগঠনের সদস্য। মোবাইলে ট্রিমা নামের অ্যাপস ব্যবহার করে এই গ্রুপটি নিজেরা যোগাযোগ করত। তারা ট্রিমায় যে মেসেজগুলি চালাচালি করছিল এগুলি আমাদের কাছে প্রমাণ আছে। এটি আমরা জব্দ তালিকায় এইগুলি আমরা আলামত হিসেবে দেখছি, সাবস্টেন্স। কারণ এখানে কিন্তু বোমা বিস্ফোরক এগুলি আমরা পাইনি, এগুলি আসার কথা ছিল। তাদের কথোপকথনে দেখা যাচ্ছে যে এক ব্যক্তি নাটোর থেকে আসার কথা, সে মানে এগুলি প্যাক করবে। এছাড়া বাগমারার হিন্দুপাড়ার হোমিও চিকিৎসক শ্রী নীরেন্দ্রনাথ সরকারকে হত্যা করে বিদেশে পালিয়ে যাবার পরিকল্পনাও তাদের ছিল বলে জানিয়েছে আটক দুজন। ভাই বাসা থেকে আমার খুব আফসোস হচ্ছে, সো ভাই এরা শহীদ হইয়া যাচ্ছে আর আমি পিছনে পড়ে গেলাম। ওই যে ঢাকার ঘটনা আর অন্যান্য ঘটনা এগুলি ঘটেছে আর কি। আমার জন্য দোয়া করেন, যত হিন্দু ডাক্তার তাদের সবাইকে মারার হুমকি দিছে। শুধু তাই না, সে নতুন পাসপোর্ট করে সৌদি আরব যাওয়ার কথা মূলত বলছে এবং মনে হচ্ছিল যে কাণ্ডটা করে সে সৌদি আরব যাবে আর কি। এরকম পুলিশ ক্লিয়ারেন্সের জন্য সে আবেদন করছিল। পুলিশের নজরদারিতে থাকা আনসার রাজশাহীর ছয় সদস্যের মধ্যে আবু ইব্রাহিম ওরফে তারেক ওরফে রিপনকে মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করেছে রাজশাহী পুলিশ। তার বাড়ি মহানগরীর বোয়ালিয়া থানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমি ও সবুজ তাদের জঙ্গি সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আনসার রাজশাহীর ছয় সদস্যের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সে কেন তাকে হত্যা করতে চায়? গ্রেফতার দুই জঙ্গির মধ্যে রুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক রেজল হত্যা সন্দেহভাজন ও র্যাবের নিখোঁজ তালিকায় থাকা শরীফুলের মামাতো ভাই। রাশিদুল হক রুশো, একাত্তর, রাজশাহী।